Hello, class 4. Hope you are all well. Today we are going to read chapter 5, that is Sacrifice and Liberty. Sacrifice generally means the act of giving up something. আমরা সাধারণত sacrifice মানে ত্যাগ বলতে বুঝে কিছু দিয়ে দেওয়া, কিন্তু প্রকৃত অক্ষে প্রকৃত অর্থে in the true sense of the term sacrifice means কি আমার নিজের ইন্টারেস্ট হ্যাপিনেস হ্যাঁ এগুলো ছেড়ে মানে ফ্রম প্রফিট আর্নিং অ্যাক্টিভিটি এগুলো ছেড়ে এগুলো যদি আমরা ছাড়তে পারি সেটাই হচ্ছে প্রকৃত স্যাক্রিফাইস যেগুলো আমাদেরকে কোনো একটা লাভ নিয়ে আসবে সকাম কর্ম কর্মবাদে এটা হচ্ছে সকাম কর্ম তুমি কিছুর আশায় যদি কর্ম করো সেটা স্যাক্রিফাইস হবে না তুমি সবকিছু কোনো কিছুর আশা করবে না হ্যাঁ আশা না করে তুমি যখন কাজ করবে তখন সেটাকে স্যাক্রিফাইস বলা হবে স্যাক্রিফাইস ইজ এ মরাল কোয়ালিটি স্যাক্রিফাইস হচ্ছে একটা নৈতিক গুণ উই ক্যান নট এনশিওর ম্যানস ওয়েলফেয়ার অর দ্যাট অফ দ্য সোসাইটি উইদাউট স্যাক্রিফাইস মানুষের ভালো এবং সমাজের ভালো ত্যাগ ছাড়া হয় না এ স্যাক্রিফিশিয়াল ম্যান does not hesitate to make supreme sacrifices for this invaluable independence. একজন ত্যাগী মানুষ হ্যাঁ কখনোই অনেক বড় স্যাক্রিফাইস করতে বড় ধরনের ত্যাগ করতে কখনোই পিছু পা হন না যেমন ধরো আমাদের ফ্রিডম ফাইটার্স মানে মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল তারা কিন্তু এই ফাইট করার জন্য বা জীবনটা দেওয়ার জন্য কখনো পিছু পা হন না দেশের স্বাধীনতা একটা বড় কজ জড়িত ছিল ডেডিকেটিং ওয়ানস লাইফ ফর নোবেল কজ ইজ ইনডিড আ গ্রেট স্যাক্রিফাইস এই যে নিজের জীবন কোনো কিছুতে কোনো বড় একটা কজ কারণের জন্য প্রাণ ত্যাগ করতে হবে না তোমাকে হচ্ছে ডেডিকেট হইতে হবে ডেডিকেশন থাকতে হবে মনোযোগ প্রাণ মন থাকতে হবে ওটাতে সেটা করাও একটা বিরাট ত্যাগ মহৎ ত্যাগ বিরাট না মহৎ ত্যাগ গ্রেট মানে হচ্ছে মহৎ বিসাইডস ডেডিকেটিং লাইভস উই ক্যান মেক স্যাক্রিফাইসেস ইন ভ্যারিয়াস ওয়েজ এই যে আমাদের জীবনটাকে কোনো কিছুতে ডেডিকেট করাটার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি মানে অনেক ধরনের কাজ করতে পারি টু মেক স্যাক্রিফাইসেস ফর দ্য ওয়েলফেয়ার অফ আদার্স ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি অ্যান্ড ফর দ্য ওয়েলবিং অফ অল হিউম্যান বিইংস ইজ অ্যান ইনসেপারেবল পার্ট অফ রিলিজিয়ন মা অন্যের ভালোর জন্য ত্যাগ করা সমাজের ভালোর জন্য ত্যাগ করা মানুষের ভালোর জন্য ত্যাগ করা এটা হচ্ছে আমাদের ধর্মের একটা ইনসেপারেবল যেটাকে ভাগ করা যায় না আর কি হ্যাঁ এরকম একটা এমন একটা অংশ আমাদের ধর্মেরই একটা অংশ ইন দ্য হোলি বুক অফ শ্রীমদ ভগবদ গীতা দ্য গ্লোরি অফ স্যাক্রিফাইস হ্যাজ বিন হাইলাইটেড আমাদের পবিত্র গ্রন্থ শ্রীমদ ভগবদ গীতায় এই ত্যাগের মহত্ব সম্বন্ধে আলাদা করে বলা হয়েছে হাইলাইটেড লাইট আর হাইলাইট এরপরে শব্দটা হচ্ছে লিবারালিটি এটার বাংলাটা হচ্ছে উদারতা উদারতা কি আমি তো বলে আমার তোমার মনটা খুব উদার মানে হচ্ছে মনটা অনেক খোলা সবকিছু নিতে পারে এমন লাইক স্যাক্রিফাইস কারো মনটা হচ্ছে ক্লোজ থাকে কারো মনটা লিবারেল থাকে সো লিবারেলিটিটা এখন কি আমরা দেখব লিবারেলিটি ইজ অলসো এ মরাল কোয়ালিটি উদারতা একটি উদারতাও একটি নৈতিক গুণ টু ট্রিট অল হিউম্যান ইকুয়ালি ইজ দ্য মার্ক অফ লিবারেলিটি সব মানুষকে সমানভাবে দেখা একটা লিবারেলিটির উদারতার একটা চিহ্ন
লিবারেল ম্যান ডাজ নট ডিসক্রিমিনেট ইন রেসপেক্ট অফ ট্রিটিং হিউম্যানস, একজন উদার মানুষ কখনোই মানুষে মানুষে পার্থক্য করে না। অল হিউম্যান রিচ আর পুয়ার, উইক আর পাওয়ারফুল আর ইকুয়ালি ট্রিটেড উইদাউট এনি কাইন্ড অফ ডিসক্রিমিনেশন। সব মানুষ, ধনী কিংবা গরিব, দুর্বল কিংবা ক্ষমতাবান, সবাইকে সমানভাবে দেখে একজন উদার মানুষ, কখনো ভাগ করে না। হি লাভস অল, তোমরা তো এখনো অনেক ছোট, তোমরা যখন বড় হবে তখন দেখবে। কেউ কেউ হচ্ছে বাসায় ধনী আত্মীয় আসলে খুশি হয়, গরিব আত্মীয় আসলে খুব বিরক্ত হয়, এরকম অনেক ধরনের ডিসক্রিমিনেশন দেখবে পৃথিবীতে। নিজেরাও ডিসক্রিমিনেশনের হয়তো কখনো কখনো সমস্যায় পড়বে। তুমি যদি এখন সাদা চামড়াদের সাথে থাকতে যাও, তারা হয়তো তোমাকে ডিসক্রিমিনেট করবে, কালো চামড়া, অনেক ধরনের বর্ণবিদ্বেষ, অনেক কিছু সম্মুখীন হবে। বাট ইউ হ্যাভ টু বি লিবারাল, তোমার মনটা যাতে সবসময় খোলা থাকে। ইট ইজ সেইড, উদার চরিতানাং তু বাসু দৈব কুটুম্বকম। ইট মিন্স দ্যাট অল হিউম্যান অফ দিস ওয়ার্ল্ড আর কিথ অ্যান্ড কিন। এটার মানে হচ্ছে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষই কি আত্মীয়। কেমন করে আত্মীয়? সিম্পল একটা ইয়ে হচ্ছে, আমরা হচ্ছি মানুষ, কার থেকে এসছি? মনু, মনু নামটা থেকে মানুষ এসছে। তো ওভাবে যদি দেখতে হয় ঈশ্বর থেকে, ঈশ্বরের সোল পার্টেড হয়ে আমাদের সবার মধ্যে আছে, আমরা একটা সময় সবাই গিয়ে ঈশ্বরেই বিলীন হব। সো উই আর অল রিলেটেড, উই আর অল, মানে উই অল আর রিলেটিভ। আমি তোমাদের টিচার, তোমরা আমাকে চেনো না হয়তো, বা অনেকেই আমি আমার সাথে রক্তের সম্পর্কে আত্মীয় না, বাট উই পজেস দ্য সেম সোল, সেম পার্ট অফ দ্য সোল ফ্রম দ্য সেম পার্সন, না? এইভাবে আমরা কিথ অ্যান্ড কিন, কিন্তু একজন আরেকজনের কিথ অ্যান্ড কিন, এটা হচ্ছে আত্মীয় স্বজন। ইন ফাইন, লিবারালিটি ইজ দ্য ইজ আ মরাল ভার্চু অ্যান্ড ইট ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ রিলিজিয়ন। এইভাবে উদারতা একটি নৈতিক গুণ এবং এটি ধর্মের একটি ইন্টেগ্রাল পার্ট, মানে অবিচ্ছেদ্য বা অবশ্য, মানে অবশ্যই থাকতে হবে, এমন একটা অংশ। দেয়ার ইজ আ ক্লোজ রিলেশন বিটুইন স্যাক্রিফাইস অ্যান্ড লিবার্টি, ত্যাগ এবং উদারতার একটা গভীর সম্পর্ক আছে। ম্যান ক্যান নট বি স্যাক্রিফিশিয়াল উইদাউট বিং লিবারাল, একটা মানুষ ত্যাগ ছাড়া কখনো উদার হতে পারে না। ইন এনশিয়েন্ট টাইমস, এনশিয়েন্ট অর্থ মনে রাখবে, এনশিয়েন্ট নিয়ে আমাদের মধ্যে আরো একটু বড় হলে তোমাদের মধ্যে একটা সমস্যা তৈরি হবে। কি সমস্যা? সনাতন ধর্ম, আমাদের হিন্দু ধর্মের আগে, এখন হিন্দু ধর্ম বলা হয়, আগে আমরা যখন তোমাদের বয়সে ছিলাম তখন হিন্দু ধর্ম বললে আমাদের পণ্ডিত স্যার অনেক বকা দিতেন। সো দ্য নেম ওয়াজ অ্যাকচুয়ালি সনাতন রিলিজিয়ন। তো সনাতন যখন ইংলিশে ট্রান্সলেশন করা হয়, সনাতন অর্থ হচ্ছে ইটার্নাল অর এনশিয়েন্ট, বাট ইটার্নাল আর এনশিয়েন্ট কিন্তু দুটো এক শব্দ নয়। এনশিয়েন্ট অর্থ হচ্ছে, এনশিয়েন্ট এর মিনিং আলাদা, ইটার্নাল এর মিনিং আলাদা, যেটা রিলিজিয়নে, হিন্দু রিলিজিয়নে গিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে গেছে। সো এনশিয়েন্ট অর্থ হচ্ছে ভেরি ওল্ড, ইংলিশ ডিকশনারি বুকে। ইন এনশিয়েন্ট টাইমস সেইন্ট স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর অ্যানাদার পার্সন অ্যান্ড দ্যাট সেট এ গ্রেট এক্সাম্পল অফ লিবারালিটি। লেট আস হিয়ার দ্য স্টোরি। একদা বাংলায় হয়তো লেখা ছিল, হবে একদা, হ্যাঁ, একজন মুনি তার জীবন আরেকজনের জন্য ত্যাগ করেছিলেন এবং সেটার মাধ্যমে একটা মহৎ একটা উদারতার উদাহরণ তৈরি করেছিলেন। চলো আমরা সেই মুনিটা সম্বন্ধে, মুনিটার গল্প সম্বন্ধে শুনি। আজকে আমরা পুরোটা গল্প তো শুনতে পারবো না, কিছুটা পড়বো। সেই মুনিটার নাম ছিল দধিচি। অনেক অনেক আগে একটা, দেয়ার ওয়াজ এ ফেমাস হার্মিটেজ নেমড নৈমিষারণ্য,
In this hermitage, saints are used to meditation. There was a saint named Dodici living in that hermitage. ওখানে সব সেন্টসরা মেডিটেট করতো, তো সেখানে একজন মুনি ছিলেন যার নাম ছিল দধিচি। হি ইউজ টু এনগেজ হিমসেলফ ইন দ্য অ্যাসিটিক পারসুইট অফ মেডিটেশন ইন দ্য ডিপ ফরেস্ট। মেডিটেশন তো ঘরে থেকেও করা যায়, মেডিটেশন অ্যাসিটিক লাইফ লিভড করেও করা যায়। হ্যাঁ, সো উনি অ্যাসিটিক লাইফ লিভড করে উনি এই গভীর জঙ্গলে তপস্যা করতেন। হি প্রেড অ্যান্ড প্রেড ফর দ্য ওয়েলফেয়ার অফ অল, সবার জন্য প্রার্থনা করতেন। At that time, there grew a demon called Britto, and demon turned into a strong force. Shei shomoy Britto namer ek demon asur khub shoktishali hoye gelo. Moreover, he obtained a boon from God Shiva by pleasing him. Tar upor she ki holo ekta Shiver kach theke ekta Shiver kache pray kore bor peye gelo. Gods and goddesses grant boons when they are pleased at someone's prayer. Dev devira sadharonoto oshur hok, rakkhos hok, manush hok, poshu hok, tader kache jodi pray kora hoy, jemoni hok, thik pray korle sobshomoy ashirbad den kintu. The boon seeker may be a god, human or demon. The boon the demon Britta obtained from the god Shiva was that he could not die at the stroke of a god's weapon or a demon's. Je botta Brittasur peyechilo, Britto Brittasur bola hoy banglay, Brittasur peyechilo, Britto plus Asur, Brittasur. Brittasur peyechilo seta hocche kono devota ba Asurer ostre tar মৃত্যু হবে না। উইথ দ্য বোন রিসিভ ফ্রম শিবা বৃত্তাসুরা বিকেম অল দ্য মোর পাওয়ারফুল। এরকম একটা বর পাওয়ার পর বৃত্তাসুর আরো ক্ষমতাবান হয়ে গেল, কারণ তাকে অসুররাও বধ করতে পারছে না, দেবতারাও বধ করতে পারবে না, তার ফলে কি সে সবাইকে বধ করতে পারবে। সো হি বিকেম মোর পাওয়ারফুল, হি ড্রোভ অ্যাওয়ে অল দ্য গড এন্ড গডেসেস ইনক্লুডিং চিফ গড ইন্দ্র ফ্রম হেভেন। সে করলো কি, স্বর্গ থেকে ইন্দ্র থেকে শুরু করে সমস্ত দেব দেবীদের তাড়িয়ে দিল। দেন ইন্দ্র ওয়েন্ট টু গড শিবা উইথ অল, তারপরে কি করলো ইন্দ্র, ভগবান শিবের কাছে গেল সবাইকে নিয়ে, যাদেরকে হচ্ছে স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল। এক্সপেলড ফ্রম হেভেন, এক্সপেলড মানে হচ্ছে বের করে দেওয়া, স্কুল থেকে এক্সপেলড হয়, ওকে ইউনিভার্সিটি থেকে এক্সপেলড হয়। Then Shiva advised them to go to the world of Vishnu. The Shiv তখন তাদেরকে বললো যে তোমরা বিষ্ণু ধামে যাও। Vishnu would give them the right advice. বিষ্ণু তোমাদেরকে ঠিক উপদেশটা দিতে পারবে। আমরা তাহলে আজকে এখানে শেষ করছি। So we shall read the rest in the next class. আর তোমাদের যে বাড়ি কাজ, আমি ইংলিশ কাজ ক্লাসে তোমাদের সব বাড়ি কাজগুলো আপলোড করেছিলাম, তোমরা যদি এখনো দেখে না থাকো আমি শনিবারের মধ্যে তোমাদেরকে এই ক্লাসটাতে আবার পাঠাবো। আর কিন্তু আমি ইংলিশ ক্লাসে সব বাড়ি কাজগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম, কিন্তু পরীক্ষার জন্য আমি আই ডিডেন্ট কি করি চেক ইউ চেক করে নিই যে তোমরা এটা কালেক্ট করেছ কি করনি। But now, as we have time, এবং লকডাউন আসছে, অনেক অনেক পড়া দেব কিন্তু আমি শনিবারে তোমাদের এই ক্লাসের সাথে পড়াও থাকবে। Okay, bye for today. Have a nice day.